রাজনৈতিক গতভাবে উত্তপ্ত হয়ে উঠছে গোঘাটের বদনগঞ্জ এলাকা। অভিযোগ, বিজেপির কার্যালয়ে হামলা চালানোর পাশাপাশি এক সমর্থকের দোকান বন্ধ করে দেওয়া হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বিজেপি কর্মীরা। সোমবার আরামবাগ বিজেপির সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ ঘটনাস্থলে গিয়ে ওই সমস্ত বিজেপির সমর্থকদের সাথে কথা বলেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় পুলিশি নজরদারি চলছে। রাজনৈতিকগতভাবে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের বদনগঞ্জ এলাকা। বিজেপির সমর্থকদের দোকানে চাবি দেওয়ার পাশাপাশি বাড়িতে ও পার্টি অফিসে হামলা চালানো এবং পতাকা ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর রবিবার রাত থেকে যথেষ্ট থমথমে ছিল বদনগঞ্জ। সোমবার সকালে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ এলাকায় গিয়ে ওই বিজেপির সমর্থকদের পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি দলীয় কার্যালয়ে নতুন করে পতাকা তোলে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এদিন বিকালে এলাকায় একটি তাদের কর্মসূচি ছিল। তৃণমূলের লোকজন পূর্ব পরিকল্পনা মাফিক এই সভাকে বানচাল করার চেষ্টা করে, কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর কর্মসূচি শেষে তারা যখন কার্যালয়ে বসেছিলেন, সেই সময় অতর্কিতে তৃণমূল কার্যালয়টিতে হামলা চালায়। প্রাণ ভয়ে তাদের কর্মীরা বাড়ি ফিরে গেলে তাদের বাড়িতে গিয়ে হামলা চালায় তৃণমূলের লোকজন বলে অভিযোগ। এমনকি রণজিৎ খান নামে এক বিজেপি নেতার দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। এক প্রকার তৃণমূলের সন্ত্রাসে তারা আতঙ্কিত হয়ে উঠেছেন বলে জানালেন এলাকার বিজেপি নেতা বলে পরিচিত রণজিৎ খান। আমরা কালকে স্ট্রিট কর্নার করছিল, আধ ঘন্টার মতো করেছি, কিন্তু আমরা কোনো অশ্লীল কথাবার্তা বলিনি। তৃণমূলী গুন্ডারা মদ খেয়ে আমাদের পাঠাবি ভাঙচুর করেছে, আমার দোকান বন্ধ করে দিয়েছে, একটা মেয়েকে অত্যাচার করে আমার মিষ্টির দোকানে অন্তত দেখুন আপনি খুলে 10,000 টাকার মিষ্টি নষ্ট হচ্ছে। আমার ভাই দোকানে ছিল, কাজল খা দোকানে ছিল, টাকা মারধর করেছে, টাকা পয়সা সব নিয়ে আনন্দ বেচ। আর মহানব সানা তৃণমূল মানে পুলিশ, সেই পুলিশের আর তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আমাদের যদি আজকে 24 ঘন্টার মধ্যে আমরা যাদের নামে কেস করব, 24 ঘন্টার মধ্যে যদি না অ্যাকশন না করে আসে, অ্যারেস্ট না করে, আমরা ততক্ষণ বিভিন্ন জায়গায় আমরা ওই আন্দোলন করব। অরূপ হাত নামে এক বিজেপি সমর্থক ঠিক কি বলছেন শুনবো। এর ভিতরে অনুপ রায় আছে, তারপরে আছে গেব সরকার, পিরু ঘোষ, তারপরে হচ্ছে এদিকে আনন্দ বেদ, সুন্দর শীল, পিরুমন হাত, এরা হ্যাঁ টেপা চক্রবর্তী, এরা সব যুক্ত তৃণমূল দুষ্কৃতীরা এসে দোস্তি আমাকে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিলো। তিনজন ও আমার স্ত্রী না যেই থাকতো আমাকে কালকে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল মার্ডার করে দেওয়ার। আমি চাইছি এর প্রতিকার চাইছি। 8 বছর আমি সিপিএম করে বাড়ি ছাড়াছিলাম, আমার ঘরে পাশবিক অত্যাচার প্রচুর হয়েছে, আমাদের গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, জমি 10 বিঘে জমি চাষ বন্ধ করে দেওয়া হয়েছে, আমাকে 3 বার মেরেছে এবং আমাকে মানে যাবো মানে উল্টোপাল্টা আমার নামে কেস দেওয়া হয়েছে। এই পুলিশ সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থেকে সব কাজকর্ম করেছে। বৃষ্টি সিং নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মা ঝুমা সিং বলছেন, বিভিন্ন সময়ে তৃণমূলের লোকজন তাদের বাড়িতে হামলা চালাচ্ছে, এর ফলে তার মেয়ের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে, সামনে পরীক্ষা, কিভাবে মেয়েকে পরীক্ষায় বসাবেন তা ভেবে পাচ্ছেন না। এখন হামলা করতে না, আমার স্বামী এখন বিজেপি করছে, কারণই ঢুকেছে যে আমাদের অত্যাচার করে বলেই সে ঢুকেছে, সেই কারণেই ঢুকেছে বলেই আজকে এই অত্যাচার চলছে। আমাদের পুলিশের কাছে গেলে কোনো তারা কোনো কিছুই করে না আমাদের জন্য, 10-12 জন নয় আরো বেশি, 2 বার এসছে, তখন এসেছিল প্রচুর লোক, প্রচুর একবারে এখানে অনেকবার কপাল ধাকালে যে খুলতে পারে না, বারে বারে কেন মনে করবে ওরা। আমি বাড়িতে আমি ছেলে মেয়ে নিয়ে একা থাকি, তাহলে তো আমার ভয় লাগে যে মেয়ে বড় হচ্ছে, এ মাধ্যমিক দিবে, এর এর তো টেনশন হচ্ছে। আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলছেন, এই ধরনের তৃণমূলের সন্ত্রাস চলতে থাকলে তারা আর হাত গুটিয়ে বসে থাকবে না। অন্যদিকে পুলিশের প্রসঙ্গ টেনে তিনি বলছেন, পুলিশকে দেখলে নাকি তাদের মায়া হয়, তাই পুলিশকে বলবো সমস্ত বিষয়টি নিয়ে সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নিতে। যে গত 8 বছর ধরে যারা তারা যেইভাবে এলাকার উপর যে স্টিম রোলার চালিয়েছে সন্ত্রাসে তাদের উন্নয়ন বাহিনী দিয়ে, এখনও বোধ হয় সেই দিন আছে। ওরা ভুলে গেছে যে ভারতীয় জনতা পার্টি এত শক্তিশালী হয়েছে, আজকে যদি মনে করে আজকেই এই
ওটা বদনগঞ্জ এলাকায় তৃণমূল বলে কেউ থাকবে না। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র নিয়ে চলি, আইনকে প্রতিষ্ঠা করতে চাই, যে আইনের শাসন পশ্চিমবঙ্গে নেই। তার জন্য আমরা সুশৃঙ্খল দল করি একটা, আমরা চুপচাপ আছি। আজকে আমি এখানে এসেছিলাম, আমরা FIR করেছি থানায় এবং পুলিশকে বলেছি অ্যারেস্ট করতে হবে আজকের মধ্যেই। আমাদের কার্যালয়ে নতুন করে পতাকা উত্তোলন হয়েছে। তো ভবিষ্যতে আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা আমি তৃণমূল কংগ্রেসের যারা হারমাত আছে তাদের কাছে পৌঁছাতে চাই, এইরকম ঘটনা যদি আবার ঘটে তাহলে কিন্তু পরের দিনটা তাদের জন্য সুখকর হবে না। এখন শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। পুলিশকে নিয়ে নতুন করে কিছু বলবো না, মাঝে মাঝে দেখে ওনাদেরকে দেখে আমার অসহায় লাগে, মায়াও লাগে। কারণ এত চাপ ওনাদের উপর থাকে, ওনারা কী করবেন আর কী করবে না ঠিক করতে পারেন। ঠিক আছে, পুলিশের মধ্যে একটা মানুষ আছে, মনুষ্যত্ব মানুষ জেগে উঠছে, আগামী দিনে পুলিশের কাজ করবে বলে আশা। এই বিষয়ে তৃণমূলের দাবি, এই ধরনের ঘটনার সাথে তৃণমূল জড়িত নয়, তৃণমূলের নামে মিথ্যা অপবাদ রটাচ্ছে বিজেপি। তবে শেষবার খবরে এই বিষয়ে মোট 4 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। নিউজ আজ বাংলা, গৌহাটি।